তাহলে কৃষকেরা পিয়াজ করতে আরাম পাবে ন্যূনতম এত খরচ এত ওষুধপাতি শুরু করে শেষ পর্যন্ত প্রচুর পরিমাণ খরচ ন্যূনতম কৃষকের 2000 টাকা থাকা লাগবে পেজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আবারও আপনাদেরকে নিয়ে চলে আসলাম সেই রাজশাহী জেলার বিখ্যাত তাহেরপুর বাজারের পেঁয়াজের বাজার দেখাবো বলে প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই রাজশাহী জেলার পেঁয়াজের বাজার দেখেন কি পরিমাণে জ্যাম এই রাজশাহী জেলার তাহেরপুরে পেঁয়াজের লাইন একদম পেঁয়াজের গাড়ির যে জ্যাম দেখছেন আপনারা এত বড় বাজার আপনারা হয়তোবা আর কোথাও বাংলাদেশে দেখেননি এই রাজশাহী জেলার মানুষ তাহেরপুরের বাজারটি সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত তাহেরপুরের পেঁয়াজের বাজার এবং বাংলাদেশের এই তাহেরপুরের পেঁয়াজের বাজারে সুনাম সারা বাংলার জমিনে ছড়িয়ে আছে আপনারা সেই বাজারটি দেখে নিন এবং বাজারের বর্তমানে আজকে কত টাকা পেঁয়াজের দরদাম যাচ্ছে সেটাও জেনে নিন আজকে 29শে মার্চ রোজ শুক্রবার 2024 আমরা সরাসরি চলে যাব কৃষক এবং ব্যবসায়িক ভাইয়ের কাছে আপনারা সঙ্গে থাকুন প্রিয় দর্শক আর অনলাইনের মাধ্যমে পেঁয়াজ নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের প্রিয় দর্শক সঙ্গে থাকুন ভাই বিক্রি করলেন কত পেঁয়াজ 12-11-13 আপনি নিয়ে আসছিলেন পেঁয়াজ কত কতটি এই মন পাঁচ পাঁচ মন না কত করে দিলেন এই 1200-1300 না এই দামে বেঁচে তো বলি আচ্ছা আসসালামু আলাইকুম বড় ভাই কত বাজার আজকে পেঁয়াজের ১৪-১৩ আচ্ছা মনে কত খানি নিচ্ছেন ভাইজান এখানে কাঁচা পর্যন্ত 41 কেজি মনলি একটু যে কাঁচার জন্য মাটি টাটি পরে কাঁচা তিনি আধা কেজি বেশি নেই নাহলে ওই 41-45 অর্থাৎ 42-এর মধ্যেই নাকি 42 নেই না 41-এর মধ্যেই আচ্ছা ঠিক আছে কত বললো ভাই 1405 টাকা বলছে 1405 বললো আপনি হ্যাঁ এপিএসটা না হ্যাঁ 1405 দেখি এখানে দাম দর হচ্ছে ভাই কত বিক্রি করলেন আসসালামু আলাইকুম কত বিক্রি করলেন ভাই কত কিনছেন ১৪০৫ নাকি এটা তো ছোট বড় আছে যে প্রচুর কতগুলো নিয়ে আসছেন আপনি এক বস্তায় লাগাইছেন কতগুলো এবারে রিপোর্ট তো অবশ্যই পড়ছে রিপোর্ট না পড়লে বাংলাদেশ লড়ি গেল কিভাবে পেঁয়াজে বলেন এবারে আগেবার দাম বেশি হলে আপনার না 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 ভাই কত দাম বলছে দেখি ব্যাপারে ভাই 1200 ভাই হবে হবে না ভাই কত ভাই 1350 কত বলছে আপনার পেঁয়াজটা ১৩০০ না কাঁচা আছে খুব না কাঁচা তো আর ছোট বড় আছে কতক্ষণ লাগাইছেন আঙ্কেল আমি বেশি লাগাই না ওই মনে হয় ১৪-১৫ কাটা কেমন হবে ১৪-১৫ কাটাতে হবে এরমই হবে ৫০ পনেরো হবে
ধন্যবাদ প্রিয় দর্শক, আজকের এই তাহেরপুর বাজারের পেঁয়াজের পাইকারি দরদামের ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা অনলাইনের মাধ্যমে পেঁয়াজ নিতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার থাকবে এবং ডেসক্রিপশনেও নাম্বার থাকবে। প্রিয় দর্শক সঙ্গে থাকুন, দেখা হবে পরবর্তী কোনো বাজারে পেঁয়াজের দরদাম নিয়ে। আল্লাহ হাফেজ।